10টা বাজে একটু রোদ নেই আর হঠাৎ আমি এরকম উইন্ডোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে দেখতে দেখতে আমার চোখ পড়ল এই সঙ্গমের যে সামনে টাওয়ার 6 আছে তো টাওয়ার 6 এর দিকে তো হঠাৎ দেখলাম যে এই যে ক্রেনটা দেখতে পাচ্ছি ক্রেনটা মুভমেন্ট হচ্ছে আর আমি ক্যাপচার করতেই মুভমেন্ট স্টপ হয়ে যায় ব্যাস আর নিতে পারি না কিন্তু ভাবলাম যখন এখন ঘর থেকে আমরা এই 8টার দিকে পডিয়ামের দিকে বেরিয়েছি মেয়েকে নিয়ে তো আমি একাই বেরিয়েছি আমার হাজবেন্ড কাজ করছে যেমন কি বলছিলাম আর ব্যাস আমিও চলে এসেছি একটু ঘুরি চারপাশটা তো যেহেতু এতদিন একসাথে রইলাম যেমন আমার যখন শ্বশুর শাশুড়ি এসেছিল মা বাবা এসেছিল যখন চলে গেল খুব খারাপ লাগছিল হট করে একা হয়ে যাওয়াটা কেমন একটা লাগে কারণ অলরেডি 4-5 দিন ধরে থেকে ইউজ টু হয়ে গেছি সেই জন্য তো এবারে যখন মা বাবা আসবে ফ্রেন্ড আসবে সব পড়াশোনা করে আসবে আর মা বাবা যখন চলে গেল সেম জিনিসটাই রিপিট হচ্ছে অনেকদিন ছিল তো ভালো লাগছিল তো যাই হোক আবার ব্যাক টু আবার কি বলবো একা থাকা স্টার্ট আর সমীক্ষা তো খুব সুন্দর খেলছে আর খুব সুন্দর হাওয়া তো আজকে আমার ঠিক শরীরটা ঠিক লাগছে না মেবি এতদিন বৃষ্টি সব হচ্ছিলো বলে হয়তো মানে ওয়েদারটা চেঞ্জ হয়েছে বলে মেবি হালকা ফিভার মতো ফিল হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমার এদিকে গামে একটু পেন লাগছে তো রাতে শোয়ার আগে একটু কোনো মেডিসিন নিয়ে নেবো তো ব্যাস আর আজকে যেমন বাবা সকালবেলায় ঠিক সকাল নাই কাল রাত থেকে একটু শরীরটা খারাপ লাগছিলো তো যেমন কি সকালবেলায় বাবা যখন ঘুম থেকে উঠলো পুরো ফিভার ছিল তো আমার কাছে থ্যাঙ্কফুলি মেডিসিন ছিল তো যেহেতু মেডিসিন ছিল একটু মেডিসিন দিয়ে দিলাম তো এখানে খুব হাওয়া চলছে মেবি কথাগুলো আপনারা একটু কম শুনতে পারবেন তো সেটাই বলছিলাম যে সকালবেলা উঠে বাবার যেমন কি অনেক ফিভার ছিল আর তারপরে আমার কাছে মেডিসিন ছিল সেই জন্য একটু মেডিসিনটা দিয়ে দিলাম বাট ইভিনিংয়ে যখন গেল শরীরটা আরও বেশি খারাপ লাগছিল তো আজকে যেমন কি ঘরে গিয়ে তো রেস্টই আছে তো রেস্টেই থাকতে বললাম তো ওটাই আর হাওয়া তো এখানে খুব সুন্দর আর আজকে একটু হালকা গরম লাগছিল তো আজকে কালকেও কোনো ঝড় বৃষ্টি হয়নি আর আজকেও তো হয়নি তো সেই জন্য পডিয়াম তো গরম লাগেনি বাট ঘরেই হালকা একটু লাগছিলো মানে কি গরম বলতে এতদিন 3 দিন ধরে ফ্যান না চালালেও আরামসে থাকা যাচ্ছিলো মানে একটা ওই বৃষ্টি পড়ার ফিলটা হচ্ছিল কিন্তু ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না এরকমই গরম বলতে ওরকম ঘামের মতো গরম এখনো হয়নি তো শুনছিলাম একটু বৃষ্টি হবে আর তারপরে অল সাডেন খুব গরমটা পড়বে তো আপাতত ওরকম গরম লাগেনি ঠিকই আছে ওয়েদার তো দেখুন সমীক্ষা কেমন খেলছে তো ঠিক আছে আমি একটু ঘুরে নিই আর আপনাদের সাথে পরে কথা বলছি রাতের ডিনারের টাইমে যখন আমি যাব ঘরে তারপর কথা বলছি আমি এখনো ফ্রেন্ড আসিনি তো আসবে সবাই সবাই হোমওয়ার্ক করছে তো ও 8টা সময় আসবে সেটা তো জানি না ওরা কটার সময় আসবে চলে আসবে তখন আসবে তখন 8টা সময় আসবে দেখবে 8টা সময় আসবে আর তুমি এখন খেলছো হ্যাঁ তো একা খেলছো ভালোই তো লাগছে আমার ভাল লাগে না একা খেললে আমার বেবি দে আসলে আমার পছন্দ আচ্ছা বেবি এক্ষুনি বেবি আসবে দেখবে তারপরে অনেক খেলবে তুমি ওকে এখনই সমীক্ষার একটা দাঁত ভেঙে গেল সমীক্ষা তোমার দাঁতটা দেখিয়ে দাও তো সমীক্ষার দাঁত ভেঙে গেছে আর সমীক্ষার দাঁতটাকে আমি বাথরুমে রেখে দিয়েছি চলুন দেখাচ্ছি তো এই দেখুন এটা হলো সমীক্ষার ছোট্ট মতো পুচকি মতো একটা দাঁত
সমিক্সার এখনই দাঁত ভাঙলো, যেমন কি 10:30। আর দাঁত ভাঙার সাথে সাথে খুব কান্নাকাটি করছিল, ভয় পেয়ে গেছিলো এত রক্ত কেন, দাঁত কেন ভাঙলো, আর দাঁত আর পাবো না। আমি ওকে বোঝালাম না, দাঁত আবার আসবে, আর রক্ত পড়ছে, এক্ষুনি কমে যাবে। তো ওকে কিছু না একটু জল দিলাম খেতে, আমি তো বেশি কিছু জানি না, তো জলই দিলাম, তো রক্তটা সামহাও অনেকটা কমে গেছে। দেখি তো এটা আপডেট দিলাম। তো আজ থেকে অনেক বছর পর যখন সমীক্ষা বড় হবে, এটা দেখবে যে ওর ফার্স্ট যে মিল্ক টুথ যেটা হয় দুধ দাঁত, সেটা ভেঙেছে, তো নিজেই দেখবে আর নিজেই খুব মজা পাবে। তো এই জন্য এটাকে ক্যাপচার করে রাখলাম এখানে, তো লাইফ টাইমের একটা মেমোরি যাই হোক। তো এখন বাজে 10:30 আর আমি আজকে ডিনারে বানাচ্ছি ম্যাগি। তো মাঝে মাঝে এরকম ম্যাগি বানাতে থাকি, প্রত্যেক দিন ওই একঘেয়ে খেতে ভালো লাগে না, তো ওই জন্য আজকে প্ল্যান করলাম একটু ম্যাগি বানাই। তো ম্যাগিটা হচ্ছে, বানানোর পর আপনাদের সাথে কথা বলবো। তো আজকে যেমন কি সমীক্ষার যেহেতু দাঁত ভেঙেছে, সেই জন্য কোনো হেভি ওকে খেতে দিলাম না, তো লিকুইডের ওপর ওকে একটু বনভিটা মিল্ক দিয়ে একটু ব্রেড দিচ্ছি, তো এটাতে ওর খেতে ইজি হবে। কোথায় গরু আছে? এ মা, এটা গরু নয়, কি বল এটা, বল তুই ভালো করে বল। না এটা কি জানিস, এটা হলো ইয়াক, ওয়াইফার ইয়াক ছিল না। এরা জানিস যেগুলো উইন্টার জায়গায় এরা থাকে। তো এটা কি বললাম, এটা কি নাম? ইয়াক কি জানিস, ইয়াক হয় কাও বাফেলের মতো, ঠিক আছে ওদের মতো। হ্যাঁ, আর ওরা কোথায় থাকে জানিস? ওরা ঠান্ডা জায়গায় থাকে, নেপালে থাকে, তারপরে কোথায় থাকে জানিস, আর থাকে, আর কোথায় থাকে, ঠান্ডা কিছু কিছু ঠান্ডা জায়গায় থাকে, সব ঠান্ডা জায়গায় থাকে না, কিছু কিছু থাকে, যেমন নেপালে থাকে, নেপালটা আমি জানি, আর থাকে চায়না, চায়নাতে থাকে। চায়না আছে, চায়না একটা কান্ট্রি, অনেক বড় কান্ট্রি, কি সুন্দর দেখতে না। আর এটা প্রিন্সেস, এটা প্রিন্স, এ দেখ এটা প্রিন্স, এটা প্রিন্সেস, আর এটাও একটা প্রিন্সেস, কি সুন্দর দেখতে না। এরা এরা এখানে ঘুরতে এসেছে, দেখ এখানে স্নো পড়ছে, দেখ স্নো পড়ছে, এই তো স্নো মানে কি বরফ, বরফ পড়ছে। কোনটা এটা? এটা স্নো, স্নোর মতনই স্নো পড়ছে ওখানকারই, দেখ ঠান্ডা জায়গায় যেমন গরম, যেমন ঠান্ডা জায়গায় ইয়াক থাকে, স্নো যা স্নো পড়ছে, তো ওখানকারই কিছু একটা অ্যানিমেল হবে, এটা তো আমি জানি না কি, কিছু একটা অ্যানিমেল হবে ওখানকার, বুঝলি। তো যেমন কি আমার ম্যাগি রেডি হয়ে গেছে, দেখুন ম্যাগি করেছি, তো একটু ড্রাই ড্রাই হয়েছে, আমার যেমন কি একটু ড্রাই পছন্দ, বাট আমার হাজব্যান্ডের একটু জল জলের মতো পছন্দ, তো আমি তো ড্রাই মতো করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড যখন খাবে, ও একটু জল নিয়ে একটু মানে ওটাকে হালকা জল জলে করে নেবে। আপাতত আমি ডিনারটা সেরে ফেলি, আমি জলদি করে নিয়ে নিই ডিনারটা। তো এখন ডিনার টেবিলে বসে গেছি, নিয়ে নিয়েছি ম্যাগি, তো ম্যাগি খেয়ে নিই জলদি। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। তো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।